আজকে আমরা আলোচনা করব বুলিয়ান অ্যালজেব্রা, অর্থাৎ বুলিয়ান বীজগণিত। তো এটার কিছু সূত্র আছে। তো বুলিয়ান অ্যালজেব্রার আমরা যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব সেটাকে বলা হয় সিম্পলিফিকেশন বা সরল। তো এই সিম্পলিফিকেশন তথা সরল করার জন্য আমাদের কিছু সূত্র মনে রাখতে হবে। তো আমি সূত্রগুলো লিখতেছি। নাম্বার ওয়ান, এ প্লাস জিরো ইকুয়ালস টু এ। দুই নাম্বার, এ প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান। এ প্লাস এ ইকুয়ালস টু এ। এ প্লাস এ বার ভ্যালু হচ্ছে হলো গিয়ে ওয়ান। আচ্ছা, এখানে এটা হচ্ছে অরের সূত্র। এখানে প্লাসটা কি হিসেবে কাউন্ট করা হইতেছে? অর হিসেবে। তার মানে এ অর জিরো সমান সমান কত আসবে? এ এ অর ওয়ান কত আসবে? এ অর এ কত আসবে? এ আর এ অর এ বার ভ্যালু কত আসবে? আচ্ছা, তারপরে ফাইভ নাম্বার, এ বার অর এ বার ভ্যালু আসবে এ বার। এবার হচ্ছে অ্যান্ডের সূত্র। অ্যান্ডের সূত্রটা কি? এ অ্যান্ড জিরো সমান সমান জিরো। এরপরে হচ্ছে এ অ্যান্ড ওয়ান সমান সমান এ। আট নাম্বার, এ অ্যান্ড এ ভ্যালু হচ্ছে এ। এ অ্যান্ড এ বার ভ্যালু হচ্ছে জিরো। এ বার অ্যান্ড এ বার ভ্যালু কি? অ্যান্ড হচ্ছে ইনটু আকারে প্রকাশ করা হয় আর অরকে প্লাস আকারে। এটা হচ্ছে অর আর এটা গেছে অ্যান্ড। তারপরে হচ্ছে এক্সরের, এক্সরকে প্রকাশ করা হয় সবার প্রথমে একটা প্লাস চিহ্ন দিয়ে। তারপর প্লাস চিহ্নটাকে কি দ্বারা প্রকাশ করে? গোল চিহ্ন দ্বারা। এটা হচ্ছে এক্সরের সিম্বল। এক্সরের ফর্মুলা হচ্ছে এ বার বি এ বি বার। এটার পরিবর্তে কি লেখা যাবে? এ এক্সর বি। আর এ বার বি বার প্লাস এ বি, এটাকে লেখা যাবে এ এক্সর বি হোল বার। তারপরে আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে অদার্স ফর্মুলা। তো সবার প্রথমে হচ্ছে এ প্লাস বিসি। এটার ফর্মুলা হচ্ছে এখানে প্রথম রাশিটা কি আছে? সিঙ্গেল আছে। সেকেন্ড রাশিটা কি আছে? ডাবল আছে। সেকেন্ড রাশিটার সাথে বি আর সি কি অবস্থায় আছে? গুণ রাশি, গুণ অবস্থায় আছে। যদি কখনো এরকম থাকে যে প্রথমে একটা রাশি সিঙ্গেল আছে, পরবর্তী রাশিটা, পরবর্তী কয়টা রাশি আছে? দুইটা। আর এখানে সর্বোচ্চ কয়টা পদ আছে? দুইটা রাশি আছে, একটা রাশি দুইটা রাশি। এখন প্রথম রাশিতে পদ সংখ্যা কত? একটা। দ্বিতীয় রাশিতে পদ সংখ্যা কত? দুইটা। এখন দ্বিতীয় রাশির পদগুলো কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, যদি এরকম টাইপের থাকে, যদি কোনো একটা বীজগণিতীয় সমীকরণে কয়টা রাশি থাকে? দুইটা রাশি থাকে, আর প্রথম রাশিটাতে পদ সংখ্যা কত হয়? একটা, এবং দ্বিতীয় রাশিতে পদ সংখ্যা দুইটা হয়, এবং দুইটাই যদি গুণ অবস্থায় থাকে, তখন প্রথমটা যেটা সিঙ্গেল থাকবে সেটাকে কত ধরতে হবে? ওয়ান। আর এর পরেরগুলোকে পর্যায়ক্রমে কত ধরতে হবে? দুই আর। তো সবার প্রথমে আমরা কি নিব? ওয়ান প্লাস টু। তো আমাদের কি আসবে? এ প্লাস বি। এর পরেরটা আমাদেরকে কত ধরতে হবে? ওয়ান প্লাস, তাহলে কি আসবে? এ প্লাস। আমি কি বলছি, যদি কোনো বীজগাণিতিক সমীকরণে দুইটা রাশি হয় আর প্রথম রাশিতে পদ সংখ্যা কয়টা হয় এবং দ্বিতীয় রাশিতে পদ সংখ্যা যদি দুইটা হয় এবং কি অবস্থায় থাকে? গুণ অবস্থায় থাকে, তাহলে যেটা সিঙ্গেল পদের থাকবে সেটাকে কত ধরতে হবে? ওয়ান। আর যেটা সেকেন্ড রাশিতে পদ আছে দুইটা, ওইটাকে পর্যায়ক্রমে দুই আর কত ধরতে হবে? তো ওয়ান প্লাস টু। এরপরেটা কী হবে? ওয়ান প্লাস থ্রি। ওকে, এ ডাবল বার যদি থাকে এটাকে কী লেখা যাবে? ঠিক আছে, বার আর এই বার কি হয়ে যাবে? ক্যান্সেল আউট হয়ে যাবে। ক্লিয়ার? তো এগুলো হচ্ছে বুলিয়ান
ফর্মুলা। তো এগুলোর উপর ভিত্তি করে আমরা হচ্ছে যে সরলগুলো করব। তো সবার প্রথমে আমরা যেটা দিয়ে স্টার্ট করব, তো ছোটোখাটো একটা অর্থাৎ ইজি একটা সিম্পলিফিকেশন দিয়ে আমরা স্টার্ট করব। সাপোজ দেওয়া আছে এ, এ বার বি প্লাস এ বার বি বার। ওকে, আমাদেরকে এটাকে কী করতে হবে, সিম্পলিফাই করতে হবে। তো আমরা সিম্পলিফাই করি, তো এখান থেকে কোনো কিছু কমন যায়? এই লাস্টের দুইটার সংখ্যা থেকে কি করা যায়, কমন নেওয়া যায়। তো আমি এ, এরপরে এখান থেকে এই রাশিটার থেকে কাকে নেওয়া যায়, এবার। আর এই যে দ্বিতীয় রাশিতে আছে এবার বি, তৃতীয় রাশিতে আছে কি, এবার বি বার। তো দ্বিতীয় রাশি আর তৃতীয় রাশিতে কমন এলিমেন্ট কোনটা, এবার এবার। তাহলে আমরা কি কমন নিতে পারবো এখান থেকে, এবার। যদি আমরা এবার কমন নিই তাহলে প্রথম রাশি থেকে কি থাকবে, বি প্লাস কি আসবে, বি বার আসবে। ওকে, তো আমরা কি জানি, একটা ফর্মুলা আমরা পড়ছিলাম অরের ক্ষেত্রে, এ প্লাস এ বার ভ্যালু কত হয়ে যাবে, ওইটা ওয়ান হয়ে যাবে। তাহলে এখানে এটা দেখতে ঠিক এটার মতো না, তাহলে আমাদের কি আসবে, এ এ বার ইনটু ওয়ান। আবার আমরা আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে এ ইনটু ওয়ান সমান সমান কি আসবে, এ। ফর্মুলা পড়ছিলাম অ্যান্ডের, তাহলে ফাইনালি আমাদের কি আসবে, এ বার, এ প্লাস এ বার। আবার এ প্লাস এ বারের ভ্যালু কত আসবে, ওয়ান, কারণ এ প্লাস এ বার সমান সমান আমরা কি জানি। আচ্ছা, পরীক্ষার খাতায় এই যে আমরা সাইডের যে কাজটুকু করছি এটা আমাদেরকে কি করতে হবে না, করে দেখাতে হবে না। এরপরে তো আমরা গত টিউটোরিয়ালে ফর্মুলা লেখার সময় দুইটা ফর্মুলা লিখতে একটু ভুলে গেছিলাম, তো তোমরা একটু ফর্মুলাগুলো একটু লিখে নাও। সেটা হচ্ছে মর্গানস ল। তো মর্গানস ল এর ফর্মুলাটা খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা আমরা ভুলে গেছিলাম। তো কোনো সমস্যা নেই, আমরা এই টিউটোরিয়ালে এগুলো আলোচনা করছি। এ প্লাস বি হোল বার যদি থাকে তাহলে কি আসবে ফর্মুলা, এ বার ইনটু বি বার। একইভাবে এ বি হোল বার, এ বার প্লাস বি বার। আমাদের এ ফর্মুলাগুলোই কী করলে শিখলেই চলবে। ওকে, তো এগুলোর উপর ভিত্তি করে আমরা যে যে ম্যাথগুলো আসা সম্ভব এই ফর্মুলার উপর ভিত্তি করে করতে হবে আমাদেরকে, অর্থাৎ যে ফর্মুলা এই ফর্মুলাগুলোর উপর ভিত্তি করে যে সকল ম্যাথগুলো করতে হবে সেগুলো আমরা নিয়ে আলোচনা করছি। এ অর বি অর সি বার, তারপরে হচ্ছে হোল বার, বি সি বার। এখন এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, হোল বার দেওয়া আছে, তাহলে এটা কোন ফর্মুলায় হবে, মর্গানের প্রথম ল অনুযায়ী হবে। ওকে, কেন হবে, কারণ এখানে কি দেওয়া আছে, দুটি রাশি হোল বার অবস্থায় দেওয়া আছে। তো দুটি রাশি তিনটি রাশি যাই থাকুক না কেন, যদি হোল বার থাকে তাহলে কোন লটা অ্যাপ্লাই হবে, মর্গানের প্রথম লটা অ্যাপ্লাই হবে। সাপোজ এখানে তিনটা রাশি আছে, তো আমরা যদি এটা করি এ প্লাস বি প্লাস সি, এটার ফর্মুলাটা হচ্ছে এ বার বি বার সি বার। অর্থাৎ হোল বার থাকলে মর্গানের কোন ল অনুযায়ী ওটা মানে সম্পাদন করতে হবে, প্রথম ল অনুযায়ী। ওকে, তো আমরা যদি এটা অ্যাপ্লাই করি, এখানে তিনটা রাশি, কয়টা রাশি আছে এখানে, তিনটে রাশি, এখন তিনটে রাশির উপর কী দেওয়া আছে, হোল বার। ওকে, তো ফার্স্টে আমরা যদি হোল বারটাকে কী করি, এই ফর্মুলেশন অনুযায়ী আমরা কী করি, ভাগ করি। আচ্ছা, এখানে এবিসি না দিয়ে আমরা এক্স ওয়াই জেড ধরি, তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। এক্স ওয়াই জেড, তাহলে কী আসবে, এক্স বার ওয়াই বার জেড বার, তাহলে আমাদের কী আসবে, এ বার বি বার অ্যান্ড
সি এর উপর অলরেডি একটা কি ছিল, আর সূত্রের আরেকটা কি বসবে? এ কে আমরা যখন ভাগ করছি এ বার আসছে, বি এর উপর কি আসছে, বার আসছে, আর সি এর উপর একটা বার তো অলরেডি ছিল, আর সূত্রের আরেকটা কি বসছে, বার বসছে, তাহলে কি আসবে, বি সি বার। পরের লাইনে এ বার বি বার সি, তো আমরা আগেই জানি এ ডাবল বার থাকলে ওইখানে কত আসবে, বি সি বার। তো আমরা এটাকে একটু সাজিয়ে লিখি, এ বার বি বার ইনটু বি সি ইনটু সি বার। আমরা আগে একটা ল জানি, এ বার ইনটু এ থাকলে ভ্যালু কত হবে, সেম টাইপের যদি দুটি রাশি থাকে এবং দোনোটা যদি অ্যান্ড অবস্থায় থাকে এবং একটির উপর বার অন্যটি যদি বার ছাড়া থাকে, তাহলে তাদের ভ্যালু কত আসবে, বি এর উপর বার আছে বি এর উপর বার নেই, দোনোটার মাঝখানে কি আছে, অ্যান্ড, তাহলে এ বার ইনটু, একইভাবে সি ইনটু সি বার ভ্যালু কত আসবে, আর জিরো দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে আমরা কি জানি। আচ্ছা আমরা স্টার্ট করতেছি, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট একটা সরল, সেটা হচ্ছে এ এক্সর বি হোল বার ইকুয়ালস টু, আমাকে এটা প্রুফ করতে হবে, এ বি প্লাস এ বার বি বার। অর্থাৎ আমাকে এখানে লেফট হ্যান্ড সাইডটা দেওয়া আছে, সেটার থেকে আমাকে কী করতে হবে, রাইট হ্যান্ড সাইডটাকে প্রুফ করতে হবে। তো সবার প্রথমে আমি লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে এখানে, এ এক্সর বি হোল বার। ওকে, তো আমরা এ এক্সর বি এর অলরেডি একটা ফর্মুলা জানি, তো ফর্মুলাটা কি, এ এক্সর বি ইকুয়ালস টু কী লেখা যায়, এ বার বি প্লাস এ বি বার। তাহলে আমরা হোল বারের নিচে এ এক্সর বি এতটুক অংশটাকে কোন ফর্মুলায় ভাগ করে দিব, এ ফর্মুলায় ভাগ করে দিব। তো ভাগ করলে কি আসবে, এ বার বি প্লাস এ বি বার, এর উপর কি বসবে। এখন মর্গানের ল অনুযায়ী আমরা একটা জিনিস জানি, যদি হোল বার থাকে আর মাঝখানে প্লাস থাকে, তাহলে মর্গানের কোন সূত্রটা ইউজ করতে হবে, এই সূত্রটা। তো এটাতে কি আসবে, এ বার ইনটু বি বার। তাহলে আমরা বলতে পারি যে এতটুকু অংশটা কি আমাদের, এ, তাহলে কি আসবে, আর এতটুকু অংশটা আমাদের কি, বি। তাহলে এর উপর কি দেওয়া থাকবে, হোল বার, আর মাঝখানে প্লাসটার পরিবর্তে কি চলে আসবে, একইভাবে এই টোটালটা যদি আমরা বি কনসিডার করি তাহলে কি আসবে, হোল বার। তো এরপরে মর্গানের আরেকটা সূত্র আছে, যদি দুটি রাশি গুণ অবস্থায় থাকে, দুই বা ততোধিক রাশি গুণ অবস্থায় থাকে এবং তাদের উপর কি দেওয়া থাকে, হোল বার দেওয়া থাকে, তাহলে একটা আরেকটা ফর্মুলা আমাদেরকে জানতে হবে, সেটা কি, এ বার প্লাস বি বার। অর্থাৎ দুটো রাশি এখানে কি অবস্থায় আছে, গুণ অবস্থায়, তাদের উপর কি দেওয়া আছে, হোল বার। যদি হোল বার দেওয়া থাকে তাহলে কি আসবে, এ বার প্লাস বি বার। তো এখানে এ বার আর বি দোনোটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তো আমরা এইটাকে ধরলাম এ, এ বার টোটালটাকে আমরা কি ধরলাম, এ, আর এটাকে কি ধরলাম, বি। তো আমরা যদি ভাগ করি তাহলে কি আসবে, এ বার প্লাস বি বার, তাহলে কি আসবে, এ বার প্লাস বি বার। কিন্তু এর উপর অলরেডি একটা কি দেওয়া আছে, তাহলে কি আসবে, এ ডাবল বার, এখানে কি দেওয়া আছে, এ বি বার। তাহলে প্রথমটাকে আমরা কি হিসেবে কাউন্ট করব, এ, সেকেন্ডেরটাকে কি হিসেবে কাউন্ট করব, বি। তো এ বি কি দেওয়া আছে, হোল বার। তাহলে সূত্র অনুযায়ী সবার প্রথমে এর উপর কি আসবে, বার আসবে, মাঝখানে কি আসবে, প্লাস আসবে, আর সূত্রের অনুযায়ী কি আসবে, বি বার। কিন্তু বি এর উপর কয়টা বার দেওয়া ছিল, অলরেডি একটা বার দেওয়া ছিল, তাহলে বি এর উপর কয়টা বার চলে আসবে, কেমনে আসলো, বি এর উপর অলরেডি একটা কিসের বার বসবে, সূত্রের বার,
আর যেহেতু বিয়ের উপর আগে থেকে একটা বার দেওয়া আছে, তাই বিয়ের কয়টা বার হবে? দুইটা বার হবে। ওকে, তো আমরা এই সিম্পলিফিকেশনটা কার উপর ভিত্তি করে করছি? এই সূত্রটার উপর। পরের লাইনে এ বার, এ ডাবল বারের পরিবর্তে কি লেখা যাবে? তো এবার আমরা এই দুইটা গুণ অবস্থায় আছে, তাই এটাকে কি করব? গুণ করব। তাহলে কি আসবে? এ ইনটু এ বার, এ বার ইনটু বি বার। অর্থাৎ সবার প্রথমে আমরা এ বার দিয়ে কাকে মাল্টিপ্লাই করছি? এ কে। দেন এ বার দিয়ে কাকে মাল্টিপ্লাই করছি? বি কে। এবার আমাদের বি দিয়ে কাকে মাল্টিপ্লাই করতে হবে? আবার এ কে। আবার বি দিয়ে কাকে মাল্টিপ্লাই করতে হবে? বি বার কে। ওকে, তাহলে আমাদের কি আসবে? বি এ প্লাস বি ইনটু বি বার। তো আমরা অলরেডি জানি যে এ ইনটু এ বার ভ্যালু কত? জিরো। তাহলে এতটুকু অংশের ভ্যালু কত চলে আসবে? আর এতটুকু অংশটা কি আসবে? এ বার বি বার, এখানে কত বসবে? এ বি। আর এতটুকু অংশ কত চলে আসবে? তা আমাদের ফাইনালি কি আসবে? এ বার, আমরা কি লিখতে পারবো? সুতরাং লেফট হ্যান্ড সাইড আজকের মতো এতটুকুই।